একটা গ্রামেতে পুনিতা নামের একটা মেয়ে ছিল। সে খুবই নিষ্পাপ এবং খুবই ভালো মনের মানুষ ছিল। তার স্বামীর নাম ছিল গোপী। তারা দুজন স্বামী স্ত্রী শিব মহাদেবের খুব বড় ভক্ত ছিল। তাদের ৬ মাস আগে বিয়ে হয়েছিল। তারা কঠোর পরিশ্রম করে সুখে জীবন কাটাচ্ছিল। ওই গ্রামের একটা কুয়োর মধ্যে একটা পেতনী বসবাস করত। সে ওই গ্রামের সমস্ত লোকজনকে কষ্ট দেবার কথা ভাবত। এই গ্রামের মানুষেরা খুবই খারাপ, ওরা আমাদের ভালোবাসাটাকে বুঝতে পারেনি, আমাকে আর আমার গোপীকে ওরা আলাদা করে দিয়েছে। তারা মনে করেছে আমি একটা গরিব পরিবারে জন্মেছি, ওরা আমার সাথে একটা ভিখারির মতো আচরণ করেছে। ওরা আমার গোপী আর প্রণীতাকে ছাড়লো না, আমিও ওদেরকে ছাড়বো না। কি গো, বাড়িতে তো আনাজপত্র শেষ হয়ে গেছে, তুমি বাজারে কখন যাবে? আরে প্রণীতা, এখন আমি মুদিখানার সদা করতে পারবো না, কারণ আমি এখনো বেতন পাইনি। বেতন পেলেই আমি তোমার মুদিখানার সদা করে দেবো, চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি গিয়ে আমাকে সব জিনিসগুলো এনে দাও তো। কি বলছে? আরে গ্রামে সবাই গল্প করছে নাকি সবাই হারিয়ে যাচ্ছে। গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে? কিভাবে হারিয়ে যাচ্ছে? ওই তো গ্রামের ওইখানে যে কুয়োটা রয়েছে তার পাশে যে খামারটা রয়েছে না, সেখানে তো অনেকেই কাজ করতে যায়। তাই শুনলাম যারা যারা সেখানে কাজে যাচ্ছে সেখানে যাওয়া লোকেরা নাকি নিখোঁজ হয়ে যাচ্ছে, বুঝেছো? ও, ওই কুয়ো তো অনেক পুরনো, ওতে তো সর্বদা জল পাওয়া যায়। যদি গ্রীষ্মকালে সমস্ত কুয়ো নষ্ট হয়ে যায়, জল না পাওয়া যায়, ওই কুয়োতে জল অবশ্যই পাওয়া যাবে। কিন্তু গ্রামের লোকেরা যে সেখানে যাওয়া এখন বন্ধ করে দিচ্ছে। তুমি একটা শিক্ষিত মেয়ে হয়ে ওইসব ভূতুরের কথা বিশ্বাস করছো? ঠিক আছে। গোপী এবং পণিতা যখন এইভাবে কথা বলছিল তখন হঠাৎ করে তাদের কাছে সুজাতা এলো। কি গো প্রণীতা, কি করছো? হ্যাঁ বলো বৌদি। আমি জল আনতে কুয়োতে যাচ্ছি, তুমি কি আমার সঙ্গে যাবে? আচ্ছা ঠিক আছে। পুরানো কুয়োটা খুবই বিপজ্জনক এইটা চিন্তা করে তারা দুজন নতুন কুয়ো থেকে জল আনতে চলে গেল। তারপরে ওই পেতনী, আমি গোপীকে পছন্দ করতাম কিন্তু ও বিয়ে করে নিল, আমি ওদের এই খুশিটা দেখতে পারছি না, আমি ওকে মেরে ওর রক্ত খাব। কিন্তু সবাই তো জল আনতে ওই নতুন কুয়োতে যাচ্ছে, কেউ তো এখানে আসছে না। আমিও তো সেখানে যেতে চাই কিন্তু আমার যে অশুভ আত্মা ওই মন্দিরের সামনে দিয়ে যেতে পারছে না। তো আমি যেমন হোক করে ওই প্রণীতাকে আমার এই কুয়োর কাছে নিয়ে আসব। ওই অশুভ আত্মা প্রণীতাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। কিছুদিনের মধ্যেই ওই নতুন কুয়োর জল সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল। আরে প্রণীতা, পান করার জন্য বাড়িতে একটু জল নেই কেন? হ্যাঁ, নতুন কুয়োর জল যে শেষ হয়ে গেছে, সবাই তো এখন আবার ওই পুরনো কুয়োতে যাচ্ছে জল আনতে, কিন্তু আমি ওখানে যেতে পারবো না, আমার খুব ভয় করে। শুনেছি নাকি সেখানে একটা অশুভ আত্মা থাকে। কেন, ওখানে কি হয়েছে? সেখানে গেলে অনেকেই ফিরে আসে না। আরে তুমিও না, ওই পুরনো কুয়োতে যেতে তোমার ভয় কিসের? যারা যারা গেছে সবাই নিখোঁজ হয়ে গেছে, তাই আমার ভয় পাই খুব, তাই আমি সেখানে যেতে চাই না। আমি তো তোমাকে অনেকবার বলেছি এইসব ফালতু জিনিস তুমি একদম বিশ্বাস করবে না, ওই কুয়ো ছাড়া তুমি আর কোথাও জল পাবে না। যাও এখনই গিয়ে জল আনো, নাহলে খাবো কি? আচ্ছা ঠিক আছে। ওরে বাবারে, এখানে কি অন্ধকার, তাড়াতাড়ি জল নিয়ে বাড়ি ফিরে যাই বাবা, আমার এখানে ভয় করছে, প্রভু আমাকে রক্ষা করুন। আমি অনেক বড় পাপ করেছি, আমায় ক্ষমা করে দাও, কেউ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আরে কান্নার আওয়াজ শুনতে পেলাম না, কে কাঁদছে, কোথায় থেকে, তুমি কে, কেন কাঁদছো? তুমি আমাকে দেখতে পাবে না। হ্যাঁ আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। তুমি যদি আমাকে দেখো তাহলে বাঁচতে পারবে তো, ভয় পাবে না তো? কে তুমি, তুমি কে? প্রণীতা এরকম প্রশ্ন করতেই ধীরে ধীরে ওই কুয়ো থেকে পেতনীটা বেরিয়ে এলো। আমি এতদিন ধরে তো এই দিনটারই অপেক্ষা করছিলাম, আমি এবারে প্রতিশোধ নেব, তোমাকে মেরে আমি প্রতিশোধ নেব। আরে তুমি কে, আমি তোমাকে এর আগে কোনো দিন দেখিনি, আমি তো নিজেই এই গ্রামে নতুন এসেছি, বিয়ের আগে কোনো দিন আমি এই গ্রামটাকে চিনতামই না। তোমার বিয়েটাই হলো আমার মৃত্যুর কারণ। এই কথা বলে পেতনী প্রণীতার গলা চেপে ধরল।
অন্যদিকে গোপী চিন্তা করছিল পণিতা তো অনেকক্ষণ কুঁয়োতে গেছে, কি হলো? আরে পণিতার তো এতক্ষণে জল নিয়ে বাসায় ফিরে আসার কথা, এত সময় লাগছে কেন? আমি একবার গিয়ে দেখে আসি। গোপী এটা চিন্তা করে ওই কুঁয়োর দিকে যেতে লাগলো। সে দেখলো একটা পেতনী তার স্ত্রীর গলা চেপে ধরেছে। আরে কে তুমি? আরে গোপী, তুমি চলে এসেছো, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তোমার মা বাবা আমাদের জন্য রাজি হলো না, আমাকে গ্রামবাসীরা মেরে গ্রাম থেকে বার করে দিল। আমি তোমাকে না পাওয়ার কারণে আত্মহত্যা করেছি, এত বছর আমি তোমাকে দেখিনি, আমাদের মাঝে এই প্রণীতা চলে এসেছে, তাই আমি ভেবেছি প্রণীতাকে মেরে আমি সারা জীবন তোমার সঙ্গে থাকব। ওই পেতনী প্রণীতার গলা চেপে তাকে পুরোপুরিভাবে মেরে ফেলতে চাইছিল। তখন গোপী ভগবান শিবকে ডাকতে লাগলো। হে ভগবান শিব, দয়া করে আমাকে এবং আমার স্ত্রীকে এই পেতনির হাত থেকে রক্ষা করুন। তার ডাক শুনে ভগবান শিবের সঙ্গে সঙ্গে ওখানে আবির্ভাব হলো। তুমি যখন বেঁচে ছিলে তুমি শুধুমাত্র গোপীকে একতরফা ভালোবাসতে, গোপী তো তোমাকে ভালোবাসেনি, তুমি এখন ওর স্ত্রীকে হত্যা করতে চাইছো, ছেড়ে দাও বলছি ওকে। ওই পেতনী ভগবান শিবের কথা শুনল না। তখন ভগবান শিব তার ত্রিশূল দিয়ে ওই পেতনীকে ভস্ম করে দিল। ভগবান শিব তাদেরকে আশীর্বাদ করল, তারপরে অদৃশ্য হয়ে গেল। এক গ্রামে নীলকণ্ঠ নামের এক ব্রাহ্মণ থাকত। তিনি তার গ্রামের শিব মন্দিরের পণ্ডিত ছিলেন। ওই গ্রামের প্রধান ছিলেন রামান। রামান যা বলতো গ্রামবাসীরা সেটাকেই সত্য মনে করত, তিনি যা বলতেন সবাই সেটাই করত। আর ওই গ্রামেই রাজু নামের একটা চোরও থাকত। হে ভোলেনাথ, ছোটবেলা থেকেই আপনারই পুজো করে যাচ্ছি, আর পরবর্তী ভবিষ্যতেও আপনাকেই পুজো করব। এইভাবে পুরো শ্রদ্ধার সাথে নীলকণ্ঠ ভগবানের পুজো করতেন। একদিন রামান মন্দিরে এলো। আরে পণ্ডিত মশাই কেমন আছেন? ভালো আছেন তো? মনে হচ্ছে পুজো পার্বণ খুব ভালো করেই চলছে। সব শিব ঠাকুরের দয়া আছে বাবু। আরে সামনের মাসেই তো মহাশিবরাত্রি, তাই না? সেই জন্য আমি শিব ঠাকুরের জন্য আভূষণ নিয়ে এসেছি। আরে বাহ, আপনি তো খুবই ভালো কাজ করেছেন, এই আভূষণগুলো শিব ঠাকুরের মূর্তিতে কিন্তু খুব ভালো মানাবে। আমাদের গ্রামে যে মহাশিবরাত্রির উৎসব হয় তাতে তো আশেপাশের গ্রাম থেকে অনেক লোক আসে, তাই না? আর আমি আশা করছি যে এবছরে আরো বেশি ভক্তগণ আসবে। আমি আপনার কাছে একটা অনুরোধ রাখতে চাই। হ্যাঁ পূজারী মশাই বলুন। আমি চিন্তা করছিলাম আমাদের মহোৎসবে তো দূর দূরান্ত থেকে অনেক লোকই আসে, আমরা যদি কিছু খাবারের ব্যবস্থা করতাম তাহলে খুবই ভালো হতো। হ্যাঁ পণ্ডিত মশাই, আমি গ্রাম প্রধান হিসাবে সমস্ত রকম ব্যবস্থা করে রেখেছি, আর আমি আশা করছি যে তাদের কোনো রকম অসুবিধা হবে না, আপনি চিন্তা করবেন না। বাহ খুব ভালো, আমি আর একটা অনুরোধ আপনাকে করতে চাই। হ্যাঁ বলুন। বলছিলাম বাবু, আমার মেয়েটা সিয়ানা হয়ে গেছে, ওর বিয়ের বয়স হয়ে গেছে, সেজন্য ওর বিয়ে দিতে চাই। আপনি যদি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতেন খুবই উপকার হতো, তাহলে অন্তত বিয়েটা দিতে পারতাম মেয়েটার। আচ্ছা ঠিক আছে, কালকে আপনি সকালে আমার বাড়িতে চলে আসবেন, যত টাকা লাগে নিয়ে যাবেন। এই রকম বলে রামান আভূষণগুলো নীলকণ্ঠের হাতে দিয়ে চলে গেলেন। মনে হচ্ছে মোহন বাবু এই আভূষণটা খুবই যত্ন সহকারে বানিয়েছে, আমি এটাকে মন্দিরের ভেতরে ভালো করে রেখে দিই। নীলকণ্ঠ মন্দিরে তালা দিয়ে বাড়ি চলে গেলেন। এই যে শুনছো, জানো আজকে মন্দিরে কি হয়েছে? তুমি যদি না বলো কি করে জানবো আমি, বলো। আজকে মন্দিরেতে আমাদের গ্রাম প্রধান রোমন বাবু এসেছিল, শিব ঠাকুরের মূর্তির জন্য বিশেষ ধরনের তিনি আভূষণ বানিয়েছে, আর আমাদের মেয়ের বিয়ের জন্য আমাকে টাকা দিয়ে সাহায্য করবে এটাও বলেছে। আরে বাহ, তুমি তো খুব ভালো খবর শোনালে, সবই শিবজির কৃপা। পরের দিন সকালে নীলকণ্ঠ মন্দিরে গিয়ে দেখে শিবজির গহনা থেকে কয়েকটা গহনা চুরি হয়ে গেছে। হে ভগবান, এটা কি সর্বনাশ হয়ে গেল! শিব ঠাকুরের গয়নার মধ্যে থেকে তো কিছু গয়না উধাও হয়ে গেছে, এই ব্যাপারটা এখনই রামান বাবুকে বলতে হবে। তারপরে নীলকণ্ঠ এই খবরটা গ্রাম প্রধান রামানকে জানালো। রামান গ্রামবাসীদেরকে নিয়ে মন্দিরে এলেন। এই সব কিছু কি করে ঘটলো? আমি প্রতিদিনের মতো মন্দিরেতে আসি, যেখানে গয়নাগুলোকে রেখেছিলাম সেখান থেকে কিছু গয়না উধাও হয়ে গেছে। দেখুন পণ্ডিত মশাই, আপনার কথা শুনে আমার খুবই গর্ব মনে হচ্ছে, কারণ শিব ঠাকুরের গয়নার ব্যাপারটা শুধুমাত্র আপনার এবং আমার সাথে হয়েছিল, বাকি গয়নার ব্যাপার তো আর কেউ টের পায়নি। আমার তো মনে হচ্ছে পণ্ডিত মশাই আপনি গয়নাগুলোকে চুরি করেছেন।
প্রধান মশাই আপনি এটা কি বলছেন? আমি এরকম পাপ কি করে করতে পারি? আপনার কাছ থেকে আসল সত্যটা কিভাবে বার করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। রামান নীলকণ্ঠকে একটা অন্ধকার কুটিরে বন্ধ করে খুব মারতে লাগলো। তার সত্ত্বেও নীলকণ্ঠ চুপ করেছিল, সেই জন্য রামান তাকে ছেড়ে দিল। অন্যদিকে রাজু নামের ওই চোর যে গহনাগুলো চুরি করেছিল সেইগুলো দেখে সে মনে মনে খুব খুশি হচ্ছিল। বাবা, আমি একসাথে অনেকগুলো গয়না পেয়ে গেছি, এইগুলো যদি মার্কেটে বিক্রি করি অনেক টাকা উপার্জন হয়ে যাবে। অনেক কষ্ট করে মন্দির থেকে গয়নাগুলোকে চুরি করেছি, বাকি গয়নাগুলো আজকে রাতে চুরি করব। রাজু পরের দিন রাতে আবার ওই মন্দিরে গেল। বাকি গহনাগুলো সে একটা পুটলিতে আবার বাঁধছিল, কিন্তু ততক্ষণে নিজে নিজেই মন্দিরের দরজাটা বন্ধ হয়ে গেল আর মন্দিরের ঘণ্টাগুলো জোরে জোরে বাজতে লাগলো। ওই ঘণ্টার আওয়াজ শুনে রামান, নীলকণ্ঠ আর গ্রামবাসীরা ওই মন্দিরের কাছে এলো। মন্দিরের দরজাটা খুলে গেল, তখন ওই গহনার সাথে গ্রামবাসীরা রাজুকে সেখানে দেখলো আর শিবজিও হাজির হলেন। এতদিন ধরে আমার মন্দির থেকে রাজুই চুরি করছিল, আমার প্রিয় পরম ভক্ত নীলকণ্ঠ বাবু নই, এই চুরির আসল সত্যটা জানানোর জন্যই আমি এখানে এসেছি। তাহলে কি রাজুই মন্দির থেকে এতদিন থেকে চুরি করছিল? গ্রামবাসীরা রাজুকে একটা গাছের সাথে বেঁধে তাকে শাস্তি দিল আর সব গ্রামবাসীরা মিলে নীলকণ্ঠের কাছে ক্ষমা চাইল। হে মহাদেব, আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য আপনি স্বয়ং এখানে এসেছেন, আমার জীবন ধন্য হয়ে গেল মহাদেব। এইভাবে শিবজি নিজেই নিজের ভক্তের নির্দোষ হওয়ার প্রমাণ দিলেন।